আসসালামু আলাইকুম। হেলথ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চারা সবসময় সর্দি কাশি সহ নানা রোগে ভুগে থাকে। শুধু ঠান্ডা লাগলে শিশুর কাশি সমস্যা হয় না, বেশ কিছু কারণেই শিশুর কাশি হতে পারে। তাই শিশুদের প্রতি নিতে হয় বাড়তি যত্ন ও ঘরোয়া চিকিৎসা। চলুন আজ জেনে নিই শিশুদের কাশি কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে কিছু তথ্য। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, উপকৃত হবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ওষুধ খেয়ে সর্দি সমস্যা সেরে গেলেও কাশি সহজে যেতে চায় না, যে কারণে শিশুরা অনেক কষ্ট পায়। ক্রমাগত কাশির বিষয়টিও খুবই উদ্বেগজনক, এতে শিশুর গলার সমস্যা হতে পারে। অতিরিক্ত কাশির কারণে রাতে বাচ্চার ঘুমের সমস্যা হতে পারে। তাই শিশুদের জন্য ঔষধের পরিবর্তে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে কাশি সেরে যেতে পারে। প্রাথমিক অবস্থায় ঘরে শিশুর বাড়তি যত্ন নিলে এবং কিছু সতর্কতা মেনে চললে বড় কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমানো যায়। সর্দি কাশি থেকে শিশুকে মুক্তি দিতে যেসব ঘরোয়া চিকিৎসা মেনে চলবেন। শিশুর শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের ব্যবস্থা করুন, হালকা গরম পানি দিয়ে শরীর স্পঞ্জ করুন, বুকের দুধ এবং তরল পানীয় পান করান। 1 বছরের বেশি বয়সী শিশুদের স্যুপ খাওয়ান। 2 বছরের বেশি বয়সী বাচ্চাদের 1 থেকে 2 গ্লাস কমলা লেবুর রস পান করান। গলা ব্যথা থাকলে লবণ মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে গার্গল করান। 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই পরামর্শ প্রযোজ্য নয়। 1 চিমটি শুকনো আদার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খাওয়ান। শিশুর বয়স যদি 1 বছরের কম হয় তাহলে মধু মেশাবেন না। 1/2 চা চামচেরও কম পরিমাণ কালো জিরা, 2 কোয়া রসুন এবং 1 কাপ সরিষার তেল গরম করে শিশুর বুক পিঠ মালিশ করুন। মাঝারি মাপের পেঁয়াজ কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এর সঙ্গে 2-3 চামচ মধু মিশিয়ে দিনে 2 বার করে খাওয়ান। 1 বছর বয়সী কম শিশুদের ক্ষেত্রে এর পরামর্শ প্রযোজ্য নয়। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়াতে পারলে ভালো। লেবু পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়ান। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার রাখে। কাশি হলে গরম স্যুপ খাওয়াতে পারেন, এতে কাশি কমতে পারে এবং গলা ব্যথাও কমে যাবে। কাশি থেকে মুক্তি পেতে শিশুকে মিষ্টি দিতে পারেন। মিষ্টি গলার আর্দ্রতা বজায় রাখে, গলার জ্বালাপোড়া কমায়। আদা তুলসী পাতা থেতো করে মধু মিশিয়ে খাওয়াতে পারেন। হলুদ মিশানো গরম দুধ সর্দি কাশি জমা কফের সমস্যা দূর করে। সর্দি কাশির সময় যেসব বিষয় খেয়াল রাখবেন, শিশুকে আলো বাতাসপূর্ণ ঘরে রাখুন। খেয়াল রাখবেন যেন শিশুর শ্বাস নিতে কষ্ট না হয়। সবসময় শিশুর নাক পরিষ্কার রাখুন। পুষ্টিসম্পন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করুন। শিশু পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছে কি না সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। রাতে ঘুমানোর সময় শিশুর মাথার নিচে অতিরিক্ত একটি বালিশ দিন, যেন নাকের ভেতরে জমে থাকা স্লেশা বের হতে পারে। ঘরে এ সময় কোনো পোষা প্রাণী রাখবেন না। যেই পদ্ধতি অনুসরণ করেন না কেন, খেয়াল রাখতে হবে যেন তা আপনার শিশুর বয়স অনুপাতে হয়। শিশুর বয়স যদি 1 বছরের নিচে হয় তবে তাকে গরম পানির ভাপ নেওয়াতে পারবেন না, এর পরিবর্তে গরম তেল মালিশ করলে কাজে দেবে। শিশুকে প্রতিদিন কিছু সময়ের জন্য রোদে রাখুন, এতে ভিটামিন ডি শরীরে ঢুকবে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। পাতলা জ্যাকেট বা সোয়েটার পরিয়ে রাখুন, বিশেষ করে রাতে ও ভোরের সময়। এখন প্রশ্ন হলো কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শিশু যদি খিঁচুনি উঠে, জ্বর 101 ডিগ্রি ফারেনহাইটের ওপরে চলে যায়, ঠোঁট ও মুখ নীল হয়ে ওঠে, পানি শূন্যতা দেখা দিলে, সজাগ অবস্থাতেও পুরোপুরি সচেতন না থাকলে, দ্রুত শ্বাস নিলে অথবা শ্বাসকষ্ট দেখা দিলে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে পাঁজরের হাড় ভেতরে ঢুকে গেলে, এসব কারণ ছাড়াও দীর্ঘমেয়াদী অন্যান্য রোগের লক্ষণ বা উপসর্গ বেড়ে গেলে, জ্বর কাশি কিছুটা কমার পরে যদি আবার ফিরে আসে অথবা হঠাৎ করে উপরের লক্ষণগুলো বেশি বেড়ে গেলে, দ্রুত শিশুকে ডাক্তার দেখাতে হবে।
ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।